সাহাবায়ে কেরামের নজির দেখেন পারস্য রাজার দরবারে ডেলিগেট হয়ে গিয়েছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা আলিশান দাওয়াতের ইন্তেজাম করা হয়েছে যেহেতু এরা বিজয়ী বীর যেখানেই যায় জয় করছে পারসিকদেরকে রোমানরা হারিয়ে দিচ্ছে আর রোমানদেরকে বাবার মুসলমানরা হারিয়ে দখল করে নিচ্ছে এখন পারসিকরা মুসলমানদের ডেলিগেটকে সম্মান জানাচ্ছে শাহী খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে দস্তরখান বিছানো হয়েছে খেতে বসেছেন এই ডেলিগেটের ভিতরে সাহাবীও আছেন নন সাহাবী মুসলমানও আছেন মানে তাবে সাহাবীও আছেন মানে নবীজির সংস্পর্শ লাভে ধন্য নবীজির সাহচর্য লাভে ধন্য ইমানদার অবস্থায় এমন ব্যক্তিও আছেন যাকে সাহাবী বলা হয় আবার যারা সাহাবী নন পরবর্তীতে মুসলমান হয়েছেন এরকম ইমানদার তাবেঈও আছেন খাওয়া খাচ্ছেন খেতে খেতে সাহাবীর মুখ থেকে লোকমা উঠানোর সময় একটা লোকমার কিছু অংশ প্লেটের বাইরে দস্তরখানে পড়ে গেল বলেন তো নবীজির কালচার আর শিক্ষা কি পরিষ্কার করে উঠিয়ে কি করো খেয়ে নাও যদি কোথাও ময়লা লেগে যায় ময়লাটা বাতিল করে দাও বাকিটুকু খেয়ে নাও ভালোটুকু পরিষ্কারটুকু খেয়ে নাও এই কথা নবীজি শিখিয়েছেন না শিখাননি শিখিয়েছেন তিরমিজি শরীফ জিলদে সানি খুলেন একদম প্রথম দিকেই আছে এখন সাহাবী সেই হিসেবে ওখান থেকে লোকমাটা উঠাচ্ছেন পাশে যিনি নন সাহাবী মুসলিম তাবি পরে মুসলমান হয়েছেন উনি এভাবে খোঁচা দিচ্ছেন খোঁচা দিয়ে বলছেন হযরত এভাবে উঠিয়েন না ওরা আমাদেরকে আনকালচারড মনে করবে ওরা আমাদেরকে ছোট লোক মনে করবে সমাজে আমরা হেয় প্রতিপন্ন হয়ে যাব ফকির মনে করবে সাহাবী কি উত্তর দিচ্ছেন আতরুকু জোরে জোরে বলছেন ও তো খোঁচা মেরে কানে কানে বলেছে উনি ব্যর্থহীন ভাবে জোরে জোরে বলছেন আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাইল হুমাকা পরাশক্তির অধিকারীদের দিকে আঙুল উঁচিয়ে বলছেন আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে ছেড়ে দেব এই সমস্ত আহমকরা কি মনে করবে সেটা দেখে এদের মাধ্যমে ইসলাম পৃথিবীতে জয়লাভ করেছিল আমার আপনার মতো লেথুরা মার্কে মুসলমান না যারা অমুক কি মনে করবে তমুক কি মনে করবে এজন্য ইসলামের কালচারকে বিসর্জন দিয়ে কখনো খ্রিস্টানের মতো কালচারাল হয়ে যায় কখনো আবার ইহুদির মতো ড্রেস পরি কখনো আবার হিন্দুদের মতো কাপড় চোপড় পরে তাদের মতো করে নিজেদেরকে আবার উপস্থাপন করবার জন্য চেষ্টা করি কখনো হিন্দুর ভাষায় কথা বলি কখনো খ্রিস্টানের ভাষায় কথা বলি কখনো ইহুদির ভাষায় কথা বলি কখনো বৌদ্ধের ভাষায় কথা বলি কখনো নাস্তিকের ভাষায় কথা বলি নাম দিয়ে মুসলমানের আমি মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান এই টাইপের মুসলমান দিয়ে ইসলাম কোনোদিন পৃথিবীতে জয়লাভ করে নাই করবেও না মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ নারায় তাকবীরটাকে কাজে কর্মে পরিচয় বাস্তবায়ন করলেই আজকের সভা সফল বলেন না কেন মাঠে ময়দানে নারায় তাকবীর আল্লাহু আকবার জালো জালো আগুন জালো আসি আসি ওই আসি তারপরে দেয়া দেয় খবর অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে যখন গ্রেপ্তার হয়ে যায় যখন নাকি ধরে মেরে মাইক টুইট দেয় তারপরে কয় অমুক তুমি এগিয়ে চলো আমরা আছি সবার পিছে বুঝেন নাই মনে এরকমও আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে মুখে যেটা কইছে আমরা আছি তোমার সাথে ওইভাবেই যেন আসলে এইভাবে ইসলামের জয়গান রচনা করবার জন্য ইসলামের বিজয় মালা গাঁথবার জন্য তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন বলেন আমিন হবে এদের মাধ্যমেই হবে এরাই সেই সমস্ত ব্যক্তিদের নমুনা যারা বদরের ময়দানে প্রচন্ড বৃষ্টির মধ্যেও সিসাঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে 313 দাঁড়িয়ে গিয়েছে 1000-এর কোনো পরোয়া নাই রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য ফেরেশতার গায়েবী মদদ নাজিল করেছে আজকে এই বৃষ্টি প্রচন্ড বৃষ্টির ভিতরে ঝড়ো হাওয়ার ভিতরে সব কিছুকে পেছনে ফেলে পদদলিত করে আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের ভালোবাসায় মাদ্রাসার ভালোবাসায় মাদ্রাসার তালিম
ভালোবাসায় আল্লাহর নবীর মেহমানদের ভালোবাসায় ইলমের ভালোবাসায় যারা একত্রিত হয়েছে সমবেত হয়েছে শিশা ঢালা প্রাচীরের মতো বসে আছে এক চুলে দিক ওদিক হচ্ছে না এদের মাধ্যমে ইনশাআল্লাহ পৃথিবীতে আবার ইসলামের পুনর্জাগরণ হবে আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার জন্য কবুল করেন আজকের এই মাদ্রাসা যদি না থাকতো আমরা এত সুন্দর একটা পরিবেশ পেতাম তো পেতেন এত আলেম ওলামাকে একসাথে করতে পারতেন আল্লামা সাজিদুর রহমান সাহেবের মতো জগৎ বিখ্যাত আলেমকে এখানে আনবার জন্য শাইখুল হাদিসকে আনতে পারতেন এত সোজা আপনি মনে করেন পারতেন আল্লামা আরিফ বিন হাবিব সাহেবের মতো লোককে হাজির করতে পারতেন এখানে হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার জিদ মজদুহুল আলিয়াকে এখানে উপস্থিত করতে পারতেন এই যে এত সুন্দর রথি মহারথি আমি তো নাম ফালতু মানুষ যাদের নাম বললাম এরা অনেক বড় এই সমস্ত ব্যক্তিদের আলোচনা শুনবার দ্বারা আমাদের হৃদয়ের মধ্যে আমাদের শুষ্ক জমিনের মধ্যে হৃদয়ের শুষ্ক জমিনের মধ্যে আসমানি ইলমি কোরআনি ফলগো ধারা প্রবাহিত হয় এবং সেখান থেকে ইমানি বীজ লেগে ইমানি চারা পত্র পল্লবিত হয় ঠিক কি ঠিক না ঠিক